হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকাম। অতীত কল্পনায় কেউ কোথাও ছিল, কেউ কোথাও অবস্থান করছিল এমন নির্দেশ করতে আমরা স্টেট অফ বিং এর ব্যবহার করেছি। অতীত কল্পনায় কারো অধিকারে কিছু ছিল এমন নির্দেশ করতে আমরা স্টেট অফ পজিশনের ব্যবহার করেছি। আজ আলোচনা করব অতীত কল্পনায় কেউ কিছু করেছিল অর্থাৎ অ্যাকশন ভার্ব। সে হয়তো তোমাকে দেখেছিল, তারা অবশ্যই হয়তো একটা বল কিনেছিল, তো এইরকম আর কি। অতীত কল্পনায় কেউ কিছু করেছিল এমন নির্দেশ করতে আমরা মডেলের সাথে হ্যাভ এর ব্যবহার করি। এক্ষেত্রে মূলত তিনটে মডেল খুব গুরুত্বপূর্ণ। যদি অতীতে কেউ করেছিল তার সম্ভাবনা খুব ক্ষীণ হয়, সেক্ষেত্রে আমরা মাইট এর ব্যবহার করি, মাইট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। যদি সম্ভাবনাটা স্বাভাবিক হয় তো সেক্ষেত্রে আমরা মে হ্যাভ এর ব্যবহার করি, আর সম্ভাবনাটা যদি প্রবল হয় তো সেক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। চলো বিস্তারিত দেখে নিই। ফার্স্ট ইমাজিনেশন অর্থাৎ এখানে অতীত কল্পনা, অ্যাকশন ভার্ব, কেউ কিছু হয়তো করেছিল এমন নির্দেশ করছে, এবং এক্ষেত্রে আমরা ব্যবহার করব মাইট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। যদি ক্ষীণ সম্ভাবনা থাকে মে হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, যদি স্বাভাবিক সম্ভাবনা থাকে মাস্ট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ যদি জোরালো সম্ভাবনা থাকে। তো আমরা প্রথমে একটু কনসেপশনটা দেখে নিই। এখানে তোমাদের ডেফিনেশনটা বলে দিয়েছি, অতীত কল্পনায় হয়তো কেউ কিছু করেছিল বা করেনি এমন নির্দেশে তোমরা এই কনস্ট্রাকশনটাকে ব্যবহার করবে। প্রথমে সাবজেক্ট, তারপর সেই সম্ভাবনার যে তীব্রতা ইন্টেন্সিটি সেটা নির্দেশ করে সেটাকে বুঝে তোমরা মাই মে বা মাস্ট যেটা হয় সেটা বসাবে, তারপর হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, আর অবজেক্ট না থাকলে যা থাকে সেটা তোমরা বসিয়ে দেবে। এক্সাম্পল দেখো, তখন হয়তো ছবিটি এঁকেছিল, এখানে বলে দিয়েছি লো পসিবিলিটি অর্থাৎ ক্ষীণ সম্ভাবনা। তুমি যখন বক্তা তুমি তো নিশ্চয়ই জানো যে এখানে সম্ভাবনাটা কেমন। যদি লো পসিবিলিটি থাকে অর্থাৎ সম্ভাবনা যদি ক্ষীণ থাকে সেক্ষেত্রে তখন মাইট হ্যাভ ড্রন দা পিকচার, তখন মাইট হ্যাভ ড্রন দা পিকচার অর্থাৎ তখন হয়তো ছবিটি এঁকেছিল। যদি গতকাল গত সপ্তাহ ইত্যাদি থাকে তবে ইয়েস্টারডে লাস্ট উইক এগুলো জুড়ে দেবে যে তখন মাইট হ্যাভ ড্রন দা পিকচার ইয়েস্টারডে, তখন মাইট হ্যাভ ড্রন দা পিকচার লাস্ট উইক, এরকম। তারপর এক্সাম্পলটা দেখো, তিনি হয়তো আমাকে দেখেননি, হয়তো তুমি কোথাও গেছিলে তোমার সামনে দিয়ে কেউ চলে গেছে। এখানে দেখাটা দুটো ভাবে আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে একটা সিন লিখেছি, একটা নোটিস লিখেছি, যাই তুমি ইউজ করো না কেন তার থার্ড ফর্মটা তোমরা ব্যবহার করবে। তিনি হয়তো আমাকে দেখেনি, তিনি হয়তো আমাকে দেখেননি, নর্মাল পসিবিলিটি, তুমি স্বাভাবিক ভাবে বলছো, এখানে ক্ষীণ পসিবিলিটির ব্যাপারটা নেই, তখন তোমরা মে ব্যবহার করবে। হি মে নট হ্যাভ সিন মি, হি মে নট হ্যাভ সিন মি। যদি সিনের ব্যবহার না করো, যদি লক্ষ্য করার নির্দেশ করো, তো সেক্ষেত্রে তোমরা নোটিসের ব্যবহার করতে পারো। হি মে নট হ্যাভ নোটিস মি, হি মে নট হ্যাভ নোটিস মি, তিনি হয়তো আমাকে দেখেননি। এর সাথে যদি গতকাল গত বছর ইত্যাদি কোনো কিছু জুড়ে দিতে চাও এটাও লিখতে পারে, হি মে নট হ্যাভ নোটিস মি ইয়েস্টারডে। তো এখানে এটা কিন্তু পুরোটাই পাস্টকে নির্দেশ করছে। মডেলের সাথে যখনই হ্যাভ এর ব্যবহার রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে বুঝে যাবে যে এটা অতীতকেই নির্দেশ করছে। তারপরটা আসছে, এবার তুমি সম্ভবত কাজটি করতে পারোনি। এক্ষেত্রে আমি যে মডেলগুলো দিয়েছি সেখানে কিন্তু কুডের ব্যবহার নেই, কারণ এখানে আমরা যে কারণ এখানে এবিলিটির উল্লেখটা আমি করিনি। এক্ষেত্রে যদি দেখো যে কোনো এবিলিটি অর্থাৎ সক্ষমতার উল্লেখ করা রয়েছে, সেক্ষেত্রে সম্ভাবনা থাকলে তোমরা কিন্তু কুডের ব্যবহার করবে। অতীত সম্ভাবনায় যদি সক্ষমতা নির্দেশ করে সেক্ষেত্রে তোমরা কুডের ব্যবহার করবে, যেটা আমি এখানে দিই। অর্থাৎ এখানে শুধুমাত্র সম্ভাবনার কথা দিয়েছি, সম্ভাবনার যে তীব্রতা সেটা অনুযায়ী আমরা মাই মে বা মাস্টের ব্যবহার করবো, কিন্তু যদি সেখানে সক্ষমতা চলে আসে, এবিলিটি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমার কুডের ব্যবহার করতেই হবে। তুমি সম্ভবত কাজটি করতে পারোনি, এখানে পারার ব্যাপার রয়েছে, এবিলিটির ব্যাপার রয়েছে, হাইপোথেটিক্যাল এবিলিটি অর্থাৎ এখানে কাল্পনিক সক্ষমতার কথা বলা হয়েছে, হাইপোথেটিক্যাল এবিলিটি। তো তখন তুমি কি করবে, ইউ কুড নট হ্যাভ ডান দা ওয়ার্ক, একই মে মাইট মাস্ট যেমন বসাচ্ছ ঠিক তার পরিবর্তে যেহেতু এখানে সক্ষমতা বোঝাচ্ছে তাই এখানে কুডের ব্যবহার করবে। ইউ কুড নট হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি হয়তো কাজটা করতে পারোনি, পারা এবিলিটি। তারপরটা দেখো, চার নাম্বার, সে অবশ্যই হয়তো ছেলেটিকে দুটো চর মেরেছিল, এখানে অবশ্যই রয়েছে, মানে স্ট্রং পসিবিলিটির জন্য এই অবশ্যইটা দিয়েছি। স্ট্রং পসিবিলিটি যখনই থাকবে তখনই মাস্ট হ্যাভ এর ব্যবহার করবে, মাস্ট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব কি আছে, চর মারা, স্ল্যাপ, তার থার্ড ফর্ম হবে স্ল্যাপড। সে অবশ্যই হয়তো ছেলেটিকে দুটো চর মেরেছিল, হি মাস্ট হ্যাভ স্ল্যাপড দা বয়, হি মাস্ট হ্যাভ স্ল্যাপড দা
ভয়। তো এই যে এখানে যে এতগুলো সম্ভাবনা রয়েছে, সম্ভাবনার ক্ষেত্রে আমরা যে সবসময় স্পোকেনে বা লেখার সময় এই যে মাইট হ্যাভ, মে হ্যাভ, মাস্ট হ্যাভ এগুলো যে বসে তা নয়, আমরা কি করে দিই, আমরা এখানটা প্রবাবিলি বা পসিবিলি এটা বসিয়ে ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে দিই। যেমন সে হয়তো এখানে এসেছিল, প্রবাবিলি ই কেম হিয়ার বা পসিবিলি ই কেম হিয়ার, এটার ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি হয়। যে কনস্ট্রাকশনটা তোমরা শিখলে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্রাকশন, কিন্তু যেটার বাস্তবে প্রয়োগ হয় সমস্ত জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে এটা, সে হয়তো এখানে এসেছিল, প্রবাবলি হি কেম হিয়ার, পসিবলি হি কেম হিয়ার। যদি এটা বলি তপন হয়তো ছবিটি এঁকেছিল, প্রবাবলি তপন ড্রিউ দ্য পিকচার, পসিবলি তপন ড্রিউ দ্য পিকচার, মোস্ট প্রবাবলি তপন ড্রিউ দ্য পিকচার, কিন্তু আমরা এই সেন্টেন্স গুলোকে লিখতে পারি। তোমরা প্রথম যে প্যাটার্ন গুলো দিয়েছি এটাকে অবশ্যই মনে রাখবে। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যুক্ত হবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিজের ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।